নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইয়ের সঙ্গে সকলকে স্বাগত বন্ধুরা আজ থেকে আপার প্রাইমারি ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা নোটিশটি দেখতে পাবো তো আমাদের ভেরিফিকেশান অংশগ্রহণ করতে গেলে এখানে ক্লিক করতে হবে এরপর একটি পেজ খুলে যাবে দেখুন এই ধরনের এবং এই পেজের একেবারে ওপরে চলে যেতে হবে এবং সেখানে দেখতে হবে ক্লিক হেয়ার টু লগ ইন বলে একটি অপশান আছে ওখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই এই ধরনের একটি পেজ আসবে যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং তার সঙ্গে সিকিউরিটি কোড দিয়ে কিন্তু আমাদের এখানে লগ ইন করে নিতে হবে তো আমি সবাইকে আবেদন করব তারা যেন টেট রোল নাম্বারটা দেয় কারণ এটি দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি লগ হয়ে যাচ্ছে এরপর আমাদের এখানে সিকিউরিটি কোড দিতে হবে এবং নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার পরেই এই ধরনের একটি পেজ আসবে এবং তার একেবারে নিচে চলে যেতে হবে নিচে গিয়ে দেখতে পেন কনট্যাক্ট ডিটেলস বলে একটি অপশান আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন নিচে দেখুন চেঞ্জ ডিটেল অপশান আছে ওটিকে ক্লিক করলেই কিন্তু আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন তো আপনাকে নতুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েই নিচে যে একটি অপশান আছে দেখুন জেনারেট ওটিপি ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে ওটিপি পুট করার জন্য একটি অপশন পাবেন আপনার ফোনে যে ওটিপি আসবে সেটি এখানে পুট করতে হবে এবং তারপরে দেখুন এই নিচে একটি কনফার্ম অপশন আছে ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই মেন পেজে চলে আসবো আমরা এবং এখানে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমেই আমাদের স্ট্যাম্প সাইজ কালার ফটো এবং তারপর সিগনেচার এবং তারপর এখানে একটি আইডি প্রুফ আমাদের আপলোড করতে হবে তো সব কিন্তু এক এমবির নিচে হবে এবং সবই কিন্তু ইমেজ ফর্ম্যাটে হবে তো আমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার আগে কিন্তু এগুলোকে রেডি করে রাখতে হবে এবং সরাসরি এখানে আপলোড ডকুমেন্টস যে অপশানটি আছে ওখানে ক্লিক করে আমরা ফাইল থেকে ওই ফাইলগুলিকে আপলোড করবো একের পর এক এখানে দেখতে পাচ্ছেন একেবারে শেষে অল মার্কশিট অফ গ্রাজুয়েশান আছে যেখানে অ্যাড ডকুমেন্টস বলে অপশান আছে ওখানে ক্লিক করে আপনি কিন্তু প্রতিটা সেমিস্টারের মার্কশিট এখানে অ্যাড করতে পারবেন ফাইলগুলি আপলোড হয়ে গেলে ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি অ্যাগ আসবে এবং পাশের টিক চিহ্নটি ক্লিক করে ওখানে টিক দিয়ে আমাদের সেভ করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন